হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে একটি ডো দিয়ে তিন রকম শেপের নিমকি তৈরি করা যায় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মচমচে নিমকি তৈরি করতে হয় সে রেসিপি নিমকির ডো তৈরি করতে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ চিনি আর নিয়েছি হাফ চা চামচ কালো জিরা আর দেড় টেবিল চামচ তেল তেলের পরিমাণটা এখানে একটু বেশি করে দিলে নিমকিটা খুব মচ হয় প্রথমে আমি শুকনো উপকরণগুলো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়েছি এরপর দিয়ে দিলাম চিনি এরপর দিয়ে দিচ্ছি আমি কালো চিরা শুকনো উপকরণগুলোকে আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটাকেও আমি এখন ময়দার সাথে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে নিমকিগুলো খুব খাস্তা হয় এখন আমি ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আইটি ডো তৈরি করে নিচ্ছি ডোটি খুব বেশি নরম করা যাবে না তাহলে নিমকি শেপ দিতে খুব কষ্ট হবে বারবার অল্প অল্প করে পানি দিতে হবে আর ডোটি তৈরি করে নিতে হবে দেখুন আমি এরকম হার্ট করেই ডোটি তৈরি করে নিয়েছি খুব বেশি সফট করা যাবে না ডোটিকে আমি এখন দু এক মিনিট খুব ভালো করে মুথে নিচ্ছি এখন আমি একটি ভিজা টাওয়াল দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে তিরিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি কাপড়টা সরিয়ে নিচ্ছি এরপরে ডোটাকে আমি আরও প্রায় দু এক মিনিট মুথে নিবো দেখুন ডোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে ডোটাকে আমি এখন ছোট আর বড় দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন এটি ক্লিন সারফেসের উপরে আমি ছোটো টুকরোটা নিয়ে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে আমি একটু সমান করে নিচ্ছি এরপরে আমি বেলুন দিয়ে খুব পাতলা করে একটি রুটি বেলে নিব রুটিটাকে আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি এখন আমি এটি ছুরি দিয়ে ডায়মন্ড শেপের আকারে রুটিটাকে কেটে নিব দেখুন আমি এভাবে করে কেটে নিচ্ছি এটি আসলে এক্সপ্লেন করা খুব কঠিন আপনারা দেখে একটু বুঝে নিতে ট্রাই করুন আমি এভাবে করে পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সম্পূর্ণ রুটিটা যখন এরকম করে কাটা হয়ে যাবে তখন আমি একটি প্লেটের উপরে টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি ছোট টুকরোর মতোই বড় টুকরোটাকেও খুব পাতলা করে একটি রুটি বেলে নিব। হাত দিয়ে আগে আমি চেপে চেপে সমান করে দিচ্ছি এরপর আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি আর আগের মতোই খুব পাতলা করে একটি রুটি বেলে নিচ্ছি যখন রুটিটা এরকম খুব পাতলা করে বেলা হয়ে যাবে তখন এর উপরে আমি প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি হাত দিয়ে পুরো রুটির উপরে দিয়ে দিচ্ছি এরপরে এর উপরে প্রায় এক টেবিল চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি পুরো রুটির উপরে ময়দা দিয়ে আমি এখন রুটিটাকে এক পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি আমি এভাবে করে রুটিটাকে পেঁচিয়ে নিচ্ছি আইটু চেপে চেপে পেঁচাতে হবে যাতে করে ভেতরে ফাঁকা না থাকে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পুরো ক্লিপটি দেখিয়ে দিচ্ছি এভাবে করে পুরো রুটিটা পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নেওয়া রুটিটাকে আমি এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি প্রথমে আমি দুটো টুকরো করে নিয়েছি এখন প্রতি টুকরো থেকে আমি ছোট পাতলা করে কেটে নিচ্ছি কিছু আমি এরকম একটু মোটা করেও কেটে নিচ্ছি কেটে নেয়া বড় টুকরোটাকে আমি হাত দিয়ে এখন চেপে চেপে সমান করে দিচ্ছি এরপরে আমি এটাকে বেলুন দিয়ে বেলে নিব খুব পাতলা করে বেলতে হবে আর খুব প্রেশার দিয়ে বেলা যাবে না যখন এরকম পাতলা করে বেলা হয়ে যাবে এর উপর আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা রুটিটাকে আমি এখন ভাজ করে নিচ্ছি এই ভাজির উপরেও আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি আমি আবারও ভাজ করে নিচ্ছি আস্তে আস্তে করে চেপে দিতে হবে খুব বেশি প্রেশার দিলে লেয়ারগুলো বোঝা যাবে না এখন আমি একটি টুথপিক দিয়ে কয়েকটা ফুটো করে দিচ্ছি যাতে করে ভাজার সময় খুব বেশি ফুলে না ওঠে আমি এভাবে ছোট আর বড় দুইভাবেই বানিয়ে নিয়েছি কেটে নেওয়া ছোটো টুকরোগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি দেখুন হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো টুকরো থেকে বানিয়ে নিচ্ছি চুলায় তেল গরম করে আমি তার মধ্যে এখন প্রথমে ডায়মন্ড শেপে কেটে রাখা নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আঁচ খুব বেশি রাখা যাবে না তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে মচমচে হবে না হাই হিটে নিমকিগুলো তেলের উপরে ভাসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি যখন নিমকিগুলো এরকম তেলের উপরে ফুলে ভেসে উঠবে তখন আমি চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে দিয়েছি আর এরকম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি যখন নিমকিগুলো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি নিমকিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর একটি কিঞ্চেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি এখন সেই একই তেলের মধ্যে আমি বাকি দুই রকমভাবে বানিয়ে রাখা নিমকিগুলোকেও দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম থাকতে হবে তেলটা ভালোভাবে গরম করে তারপরে নিমকিগুলোকে দিতে হবে নিমকিগুলো তেলের উপরে ভেসে উঠলে তারপরে আঁচ কমিয়ে দিতে হবে এভাবে করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি নিমকিগুলোকে ভেজে নিচ্ছি যখন নিমকিগুলো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি তেল থেকে তুলে হয়ে নিচ্ছি গিয়েছে আমার এক ডো দিয়ে তিন রকমের নিমকি তৈরি করা দেখুন নিমকিগুলো কত সুন্দর মচমচা হয়েছে আপনার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ